আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকেই দেখছেন সকলকেই জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজ আবার আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি সেরাত মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পবিত্র মাহে রমজানের সহগাতি আজকের লাইভে আপনাদের খেদমতে আলোচনা করব যে আল্লাহ রব্বুল্লা আলমিন তার নিয়ম শৃঙ্খলাকে পরিবর্তন করে দিয়ে মুমিন মুসলমানের জন্য পবিত্র রমজানে কি কি বার্তা রেখেছেন আমরা জীবনে অনেক কাজ করি কিন্তু জীবনে কতবার মনে করেছি যে আমি ব্যবসা করছি লাভবান হতে পারিনি আমি মনে হয় বিফল আমি সফল নয় আমরা অনেক সময় ভাবি যে আমি চাকরি করছি আমার খুব ভালো প্রমোশন হচ্ছে না আমি মনে হয় বিফল আমাদের জীবনের ভাবনাটা জুড়ে থাকে আমি জীবনে যে কাজ করছি তাতে চূড়ান্ত সফলতা আমাকে পৌঁছতে হবে সর্বোচ্চ মার্কে যেতে হবে তাহলে যেন আমি সফল এটাকে আমরা সফলতা মনে করে থাকি এমন ভাবনাটি সকলেরই যেমন একজন ছাত্র শিক্ষার্থী সে তার পড়াশোনার জীবনে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এটি তার জন্য সে মনে করে সফলতা ভালো রেজাল্ট যদি করতে না পারে এটি সে তার জীবনের জন্য চরম ব্যর্থতা মনে করে এটাই যেন তার জীবনের একটি লক্ষ্য এই টার্গেটই তার পথ চলা এর জন্য তার যত রকমের চেষ্টা তদ্বির রয়েছে সে সব কিছু করে একজন শিক্ষার্থী রাত জেগে অনেক সময় পড়াশোনা করে পরীক্ষা যখন কাছে চলে আসে চব্বিশ ঘন্টায় দু চার ঘন্টা ঘুমায় মাত্র বাকি সময়গুলো সে পড়াশোনায় অতিবাহিত করে কারণ তাকে সফল হতে হবে একজন ব্যবসায়ী তার ব্যবসার জন্য খাওয়া নাওয়া সব বন্ধ করে দেন খাবারের কোনো তার টাইম টেবিল থাকে না নিয়মতান্ত্রিকতা নেই ব্যবসাটা তার আগে খাওয়াটা যেন তার পরে টাইম টু টাইম ব্যবসা প্রতিষ্ঠান তার চালু হয় খাবারের সময় গড়িয়ে অনেক দূর চলে যায় সময় মতো তার খাওয়া হয় না কারণ ব্যবসায় তার সফল হতে হবে কারণ এটিকে সে তার সফলতা মনে করছে কিন্তু আসলে এইগুলি মানবের জীবনের সফলতা নয় পবিত্র রমজানে আমাকে আল্লাহতালার নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া চাই পবিত্র রমজানে আমাকে নিষ্কলুষ একজন মানুষ হওয়া চাই পবিত্র রমজানে আমাকে পবিত্র আর আত্মার অধিকারী একজন সজ্জন ভদ্রলোক হওয়া চাই যেখানে কোনো পঙ্কিলতা থাকবে না যে অন্তরে থাকবে না কোনো কপটতা যেখানে থাকবে না কোনো হিংসা বিদ্বেষ যেখানে শুধু থাকবে দয়া মায়া ভালোবাসা এবং আল্লাহ তাল আর আনুগত্য আর গোলামি যাকে কোরআনে এক কথায় কালবে সলিম বলা হয়েছে কিন্তু সেদিকে আমাদের মনোনিবেশ নেই আমরা ব্যবসায় শিক্ষায় কাজে কর্মে চাকরিতে অর্থ উপার্জনে যেন চূড়ান্ত শিখরে পৌঁছতে চাই না হলে আমরা ব্যর্থতা মনে করি কিন্তু আসলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আদি আসাল্লাম পবিত্র রমজান উপলক্ষে বলেছেন আসলে কোন মানুষটা সবচেয়েতে বিফল কোন মানুষটা আসলে ব্যর্থ তার জীবনে কোন মানুষটা আসলে নিজের জীবনে যেন সবচেয়েতে দুর্ভাগা কোন মানুষটা যে হতবাগা আমার নবী সাল্লাহ আলিহাল্লাম বড় সুন্দর করে বলেছেন নবী সাল্ল আদি আসাল্লাম বলেছেন পবিত্র রমজান লাভ করলো কোনো মানুষ কিন্তু সে তার জীবনের গুণা মাফ করাতে পারলো না পবিত্র রমজান আসলো একজন মানুষ তার অন্যায় আচরণ সে ছাড়ল রমজান চলছে একজন মানুষ তার মিথ্যা কথা ছাড়ল রমজান চলছে একজন মানুষ গিবৎ শেখায় চুগল ঘুরি ইত্যাদি বন্ধ করল না সে অন্যায়ের পর অন্যায় করেই যাচ্ছে পাপরাশিতে সে ডুবে রয়েছে রমজান পেলোবটে গুনাহের গুণাহের পথ সে বর্জন করল না রমজান পেলোবটে বটে নেকের পথে সে আসলো না দিনের কাজে সে অগ্রগামী হলো না আল্লাহ আল্লাহতালার গোলামিতে সে মনোনিবেশ করল না নবী সাল্ল আলি আসাল্লামের সুনার উপর চলার জন্য এক আত্মনিবেদন আত্মত্যাগ তার মধ্যে এখনও আসলো না অন্যের উপকারে নিজেকে সে নিবেদিত প্রাণ করে দিবে এমন একটি অবস্থার তার সৃষ্টি হলো না আল্লাহ রসুল আলী হুসাল্লাম বলেন পবিত্র রমজান পেয়ে যে মানুষগুলো এর থেকে বঞ্চিত রয়ে গেল নবী সাল্লাল্লাহু আলী হুয়েসাল্লামের বক্তব্য সে যেন সর্বময় কল্যাণ থেকে বঞ্চিত এ মানুষটি হচ্ছে দুর্ভাগা সে যেন কোনো কল্যাণী লাভ করল না সে যেন কোনো সফলতাই পেল না সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের লাইভে আমি আপনাদেরকে এই দিশাটাই দিতে চাই যে আমরা একটু চিন্তা করি যে ব্যবসা বাণিজ্যে চাকরি শিক্ষা কত কিছুতে আমরা সফলতা চাচ্ছি কিন্তু পবিত্র রমজানের মাঘ ফেরাতের দশক চলছে আমার মাফ হলো কি না আমি কল্যাণের পথে আসলাম কি না আমি পাপ কাজ ছাড়লাম কি না এ কথাটুকুনও আমি এখনও জানি না এ কথাটুকুনও আমি এখনও জানি না আমি অথচ আমার আগের মতোই চলছি গুনাহের পর গুনাই করে যাচ্ছি আর নিজেকে সফলতার চূড়ান্ত দরজায় পৌঁছাতে চাচ্ছি আসলে মনে রাখতে হবে এইগুলি সফলতা নয় এখানে ব্যর্থ হওয়া ব্যর্থতা নয় নবী সাল্ল আলী সাল্লাম বললেন রমজান পেলো অন্যায় পথ ছেড়ে কল্যাণের পথে আসতে পারল না এই লোকটি ব্যর্থ এই লোকটি অপদার্থ এই লোকটি দুর্ভাগা সে যেন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের লাইভে আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাব দুনিয়ার বিভিন্ন সফলতায় আমরা অগ্রগামী হচ্ছি এটাতে আমি আপনাকে নিষেধ করি না আপনি করুন দুনিয়ার চূড়ান্ত সফলতায় আপনি পৌঁছান কিন্তু ভুলে যাবেন না আপনার আল্লাহকে আপনি ভুলবেন না বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লামকে আপনি ভুলবেন না নবীর আদর্শকে পবিত্র রমজানের এই ফেরাতের দশকে আপনি পাপ পঙ্কিলতা মুক্ত তাকোয়ালা পরিপূর্ণ সুন্দর একটি জীবন গঠন করবেন এই আদৌ উধার্ত আহ্বান রাখছি আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনাদের কাছে সিরাত মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের জন্য আজকের এই আয়োজনটুকু আল্লাহ রব্বুল্লা আলামিন যাতে কবুল করেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে আবদার করব ইসলামের জন্য নিবেদিত প্রাণ এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন বিশ্ব মুসলিমের দরবারে দিনের দাওয়াতের নিয়তে শেয়ার করে ছড়িয়ে দিন সকলের কাছে মানুষের কাছে ইসলামের দাওয়াতটুকুন পৌঁছ কোনো একজন মুসলমান যদি এর থেকে উপকার পায় কোনো একজন মুসলমান যদি একটা গুণা ছেড়ে দেয় কোনো একজন মুসলমান যদি একটা ন্যাক কাজ করে আল্লাহ রাব্বুল আলমিন এর বিনিময় আপনাকে দিবেন এজন্য অনুরোধ করব যারা এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজে আমাদের সাথে যুক্ত হন এবং দিনের পথে এগিয়ে চলুন অন্যদের কাছে দাওয়াত পৌঁছে দিন আল্লাহ রাব্বুল আলমিন সিরাত মাল্টিমিডিয়াকে কবুল করেন এবং যারা এর সাথে সম্পৃক্ত থেকে দিনে আলোচনাগুলি শুনেন এবং দিনের পথে চলেন আল্লাহ তালা আপনাদেরকেও সর্বময় কল্যাণ দান করুন আমিন ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ বেলা আলমিন